এই মুহূর্তের আরও একটি আপডেটে গোসর পড়ে গেল সারা রাজ্যব্যাপী এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই স্বাস্থ্য দপ্তরের নিয়োগের দুর্নীতির সামনে এলো আর যা চোখে পড়াই চক্ষু চড়ক গাছ হয়েছে জনতার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত সোদপুর গোলার যুবক শেখর হেলাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল সুখেন মাঝি নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারিত যুবকের অভিযোগ সুখের মাঝি নামে ওই ব্যক্তি তাকে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যান আর এই হাসপাতালের তলায় তার ইন্টারভিউ নেই আর তার ইন্টারভিউ শেষ হওয়ার পর তাকে সরকারি স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য জয়নিং লেটারও দেয়া হয় আর যখন সেই যুবক চাকরিতে যোগ দিতে যায় অর্থাৎ জয়নিং লেটার নিয়ে চাকরিতে জয়েন করতে যায় তখন কিন্তু সে বুঝতে পারে যে তার এই লেটারটি সম্পূর্ণ ভুয়ো এবং সে সেখানে প্রতারণা হয়েছে সেটি কিন্তু সেখানে জানতে পেরে সেই যুবক হতাশ হয়ে যান তারপর ওই যুবক অভিযুক্ত ব্যক্তি সুখের মাঝির বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি এ বিষয়টি আইনের আয়তায় নিয়ে আনা হয়েছে শিক্ষা দপ্তরের পর স্বাস্থ্য দপ্তরে একের পর এক এইভাবে দুর্নীতি সাধারণ যুবকের চাকরির আশায় এই সমস্ত প্রতারণার ফাঁদ পড়েছে আর এই প্রতারণার ফাঁদে কিন্তু যুবকরা পা দিয়ে দিচ্ছে আর এই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে তবে পুলিশের দাবি রয়েছে যে সুখেন মাঝি নয় এই চক্রে আরও একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে আর এই সঙ্গে যে যুক্ত রয়েছে সমস্ত চক্রের যে মাথা তাকে খুঁজে বের করতে হবে এবং কারা কারা এর সাথে যুক্ত রয়েছে সকলের খোঁজে কিন্তু পুলিশ লেগে পড়েছে এইরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য